সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় বাঙালির প্রাণের মেলা, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য এই মুহূর্তে দুজন অতিথি উপস্থিত রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং সৈয়দ জাকির হুসাইন, প্রকাশক ক্যাডুন পাবলিকেশনস। আমাদের সাথে খুব শিগগিরই যোগ দেবেন বাংলা একাডেমি মহাপরিচালক শামসুজ্জামান খান। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি আলোচনায় অংশ নিতে পারবেন, আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনে পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাওয়ার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। সোমবার শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। লেখক ও ব্লগারদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস পুলিশের। মেলা চত্বরে বসানো হয়েছে 200 CCTV ক্যামেরা। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হল 44,32,000 নতুন ভোটার। মোট ভোটার সংখ্যা 9,98,98,000। MDG বাস্তবায়নের মতোই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করে বিশ্বকে অবাক করবে বাংলাদেশ, সাউথ এশিয়ান স্পিকার সামিটে প্রধানমন্ত্রী। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় মন্ত্রিসভা থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত, যোগ দেননি রওশনপন্থীরা, 16 এপ্রিল দলের কাউন্সিল। চাপাই নবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় মেটাল ডিটেক্টর দিয়ে অন্তঃসত্ত্বা নারীকে বেধড়ক পেটাল GRP পুলিশ, জ্ঞান হারানোর পর হাসপাতালে ভর্তি। এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপে স্কটল্যান্ডকে 114 রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, নামিবিয়ার কাছে হেরে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। আমরা এবার চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আমরা জানি আগামীকাল থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা, যেটাকে বলা হয় অমর একুশে গ্রন্থমেলা, বই মেলা, আমাদের বই মেলা নামেই যেটা সর্বাধিক পরিচিত। তো এই বইমেলা নিয়ে নানা উৎসাহ, বাঙালি আসলে সারা বছর অপেক্ষা করে থাকে এই বইমেলাটিকে কেন্দ্র করে। এবং এবার বইমেলাটি হচ্ছে একটি নতুন পরিস্থিতিতে, যেখানে আমরা দেখেছি গত বইমেলায় একজন মুক্ত চিন্তার মানুষকে হত্যা করা হয়েছিল, অভিজিৎকে, শেষের দিকে, বইমেলার শেষের দিকে। এবং তারপরে কিছুদিন আগে একজন প্রকাশক দীপনকে হত্যা করা হয়েছে এবং আরেকজন প্রকাশককে কুপিয়ে আহত করা হয়েছে। এই পরিস্থিতিতে একটা শঙ্কা ছিল যে এবার কেমন হবে মেলাটি, কিন্তু দেখা যাচ্ছে যে এবারের মেলাটি আগের থেকে অনেক বেশি বড় হচ্ছে। গতবার যেখানে 1.5 লক্ষ বর্গ ফুট আয়তন ছিল মেলার, এবার সেটি হচ্ছে 4 লক্ষ বর্গ ফুট এবং অন্যান্য আয়োজনের দিক থেকে। এবং এবার আরেকটি বিশেষ দিক হচ্ছে যে বাংলা একাডেমিরও হীরক জয়ন্তী পালিত হলো 2015 সালে, সেই উপলক্ষে আরও বড় পরিসর। দেখা যায় বাঙালি আসলে যত বাধাই আসুক, বাধা আসলে বাঙালি কিন্তু আরও বেশি জেগে ওঠে। আমরা এর আগে দেখেছিলাম যে যখন পহেলা বৈশাখের রমনা বটমূলের অনুষ্ঠানে যখন বোমা হামলা হয়েছিল, তার পরের বছর কিন্তু আরও বেশি ভিড় হয়েছিল পহেলা বৈশাখে। তো এবারের মেলাটি আমরা আশা করছি সেরকমই হবে এবং মুক্ত চিন্তার লেখকরা তাদের লেখা নিয়ে নিশ্চয়ই সদর্পে হাজির থাকবেন মেলায়। তো আপা, আমি প্রথমে সেলিনা আপার কাছে আসবো, আপনি যদি একটু বলেন যে এই বইমেলার গুরুত্ব কতটুকু আমাদের লেখকদের কাছে, পাঠকদের কাছে, সবার কাছে। আমি ব্যক্তিগতভাবে, আমি মনে করি ব্যক্তিগতভাবে বললে কম বলা হবে, সামগ্রিকভাবে এই বইমেলা শুধু বইয়ের মেলা না, এটা আমাদের সংস্কৃতির মেলা, আমাদের জাতিসত্তার মেলা, বাঙালি জাতিসত্তার মেলা, সামাজিক অর্থনৈতিক বোধের জায়গা থেকে একটা মানবিক চেতনার জায়গা তৈরি করার মেলা। বইকে যদি আমরা সৃষ্টিশীলতার সর্বোচ্চ জায়গা চিন্তা করি, তাহলে বলতেই হবে বই আমাদের সেই মননশীলতাকে, সৃজনশীলতাকে জাগিয়ে দেয় যেই বইমেলা নিয়ে আজকে আমাদের গৌরব এবং অহংকার। আমরা জানি বিশ্বে কোথাও এক মাস ধরে বইমেলা এভাবে উদযাপিত হয় না, এবং এইরকম একটি মেলা, এই মেলার একটি পটভূমি আছে ভাষা আন্দোলনের পটভূমির। সেই পটভূমিতে যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলা একাডেমি।
এই বাংলা একাডেমি আয়োজন করে এই বইমেলা, এবং আমি খুবই ভাগ্যবান যে এই বইমেলার শুরু থেকে বাংলা একাডেমির চাকরি সূত্রে আমি এই মেলার সঙ্গে জড়িত ছিলাম 2004 সাল পর্যন্ত, 34 বছর। সুতরাং আমি নিজে যখন আজকে ওখানে যাব, বাংলা একাডেমির একজন কর্মকর্তা হিসাবে না, আমি যাব দেশের সাধারণ নাগরিক হিসাবে, যে নাগরিক বোধের মধ্যে আমার সাংস্কৃতিক চেতনাটা প্রদীপ্ত থাকবে, আমার জাতিসত্তার দিক নির্দেশনা সঠিকভাবে প্রতিফলিত হবে, এবং আমার প্রজন্ম, এই প্রজন্ম যারা ভবিষ্যতের বাংলাদেশ, তারা নিজেদের তৈরি করবে জ্ঞান দিয়ে, মেধা দিয়ে, চিন্তা দিয়ে, মুক্ত চিন্তা দিয়ে, নিজেদের সৃজনশীলতা বাড়িয়ে। সুতরাং এই বইমেলা আমাদের জাতীয় জীবনের চাইতে থেকে জাতীয় জীবন থেকে কোনো অর্থেই বিচ্ছিন্ন কোনো ঘটনা না। ধন্যবাদ আপা, আবার আসবো আপনার কাছে। আমি একটু স্যার জাকির হোসেন আপনার কাছে যাচ্ছি। একজন প্রকাশক হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই বইমেলা আসলে প্রকাশনা শিল্পকে কতটা গতি দেয়, বা পাঠক আসলেই বই কেনে কিনা, বা আপনাদের যে প্রকাশনা শিল্প, এটা তো বই আসলে তো সারা বছরই বিক্রি হওয়া উচিত, কিন্তু এই একটি মাস হয়তো বিশেষভাবে পাঠকরা বই কেনে, আপনারাও একটি বিশেষ ছাড়ে বই দেন, সব মিলিয়ে প্রকাশকদের কাছে এই মেলাটি কতটা গুরুত্বপূর্ণ? আমি প্রথমে আসলে আপনি মোর্শেদ ভাই যে কথাটি প্রথমে বললেন, সেটা হচ্ছে দীপনকে আমি স্মরণ করতে চাই। প্রথমে প্রকাশক হিসাবে আমরা একজন দীপনকে ছাড়া, একজন প্রকাশক সতীর্থকে ছাড়া এবার বইমেলা করছি, সেটা আমাদের জন্য মনের একটা বেদনা আছে। ঠিক দীপনের হত্যার কি কারণে হলো, বা দীপনকে যে কারণে স্বাধীনভাবে বিচরণ করতে গিয়ে যে জিনিসটি হলো, আমাদের প্রকাশকদেরও দায়িত্ব আছে, আমরা আসলে কিভাবে আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাব, তাকেই আমি প্রথমে স্মরণ করছি। তারপর হচ্ছে আপনি যেটা বললেন, আসলে পাঠকের জন্য এই বইমেলা, যে এই যে উন্মুক্ত একটি বইমেলা যেটা বললেন আপনারা এত স্কোয়ার ফিট, আমি তো বলবো সে শুধু 4 লক্ষ স্কোয়ার ফিট না, এটা আসলে পুরো দোয়েল চত্বর থেকে শুরু করে সেগুনবাগিচা পুরো অঞ্চলটাই, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলটাই 21শে বইমেলা এবং অন্যান্য, এই যে এতগুলি পাঠক, এতগুলি মানুষ যে বইমেলায় বইয়ের কাছাকাছি যাচ্ছে, 21শে বইমেলার উপহারই তো এটা। এবং বাংলাদেশের প্রকাশনা শিল্পে, প্রকাশনা শিল্পে এই অমর 21শে গ্রন্থমেলার একটা বিশাল অবদান আছে। এই কেন্দ্রবিন্দুতে যদি এটা বাংলা একাডেমি যদি না থাকতো, এবং এটা যদি বাংলা একাডেমিতে না করতো, আপা যেটা বললেন বাংলা একাডেমি তো 21শের ফসল, ঠিক 21শের ফসল বাংলা একাডেমি, বাংলা একাডেমি 21শে বইমেলা শুরু করেছে, সেজন্য এই যে এটার যে ধারাবাহিকতা, এটা জাতির একটা একাত্ম অংশ হয়ে গেছে। এজন্য আমি প্রকাশক হিসাবে একটা গর্বের আমার ব্যাপার হচ্ছে যে আমি 21শে বইমেলা নিয়ে আমার আমার কাজ কর্ম শুরু হয়েছে, এবং আমি পাঠকের সামনে আমরা সবাই মিলে দিন দিন এটা, আমাদের সম্মানিত স্যার, সম্মানিত মহাপরিচালক স্যার ইতিমধ্যে আমাদের কাছে এসেছেন, উনি যেই কষ্ট করে কয়েক বছর ধরে মেলাকে এই জায়গায়, উনি বুঝতে পারছেন বাংলা একাডেমির একটা ক্ষুদ্র পরিসরে আস্তে আস্তে ওখানে আমরা পুরো জাতিকে ধারণ করার যে জায়গাটা, সেটার কেন্দ্রবিন্দু থেকে এখন ওনারা এটা ছড়িয়ে দিয়েছেন সরোয়ারদী উদ্যানে, এবং সেটার একটা বড় মহা, মানে মহা একটা দায়িত্ব। এটার কিছুক্ষণ আগে স্যার একটা সবাই খুব আন্তর্জাতিক একটা পয়েট ফেস্টিভ্যালে উনি সভাপতিত্ব করছিলেন, আমি মাঝখানে উঠে চলে আসছি, স্যারকে বলেও আসতে পারিনি, স্যার ওইখানে আমাদের একটা নিকারাগুয়ার কবিতা এবং আরেকটি বিশ্বের সেরা কবিরা আমাদের কয়েকজন আসছেন ওখানে, সেই কবিতা আজকে মোড়ক মোচ, এই যে বাঙালিদের জন্য আমরা যে বিদেশি কবিতা অনুবাদ করে আমিনুর রহমান অনুবাদ করেছেন, তো এই যে এই সুযোগগুলি বাংলা একাডেমির 21শে বইমেলা না হলে এই এটাকে কেন্দ্র করে এই কাজগুলি তো হতো না। আর আমাদের মননে, আমাদের অ্যাক্টিভিটিতে বাংলা একাডেমির এই বইমেলা, আমরা হয়তো অনেক ভুল করছি, আমাদের যে ভুল থাকবে না তা না, আমরা হয়তো অল্প সময়ে অনেক বই করছি, কিন্তু বই করছি তো, এটা তো বই, এটাই হচ্ছে বড় কথা। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। শামসুজ্জামান খান আসলে শুধু বাংলা একাডেমির মহাপরিচালক বললে তাকে ছোট করে বলা হবে, তিনি বাঙালি সংস্কৃতির একজন ধারক। আমরা যখনই বাঙালি সংস্কৃতি নিয়ে কিছু ভাবি, তখনই তার স্মরণাপন্ন আমাদের হতে হয়। তো আপনাকে ধন্যবাদ জামান ভাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আসলে এবারের বইমেলাটা নিয়ে যেটা আলোচনা করছিলাম, প্রেক্ষাপটটা আমরা বলছিলাম যে একজন প্রকাশক নিহত হয়েছেন কিছুদিন আগেই, আরেকজন প্রকাশকের উপর হামলা হয়েছে, এবং গত বইমেলায় আমরা দেখেছি অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে, মুক্ত চিন্তার মানুষ। এই পরিপ্রেক্ষিতে এইবারের বইমেলা, কিন্তু যেটা দেখছি আমরা যে এইবারের বইমেলাটি আরও বড় পরিসরে হচ্ছে, যেটা আমরা বলছিলাম যে বাঙালি যখনই বাঙালির উপর আঘাত আসে, তখনই কিন্তু বাঙালি আরও বেশি জেগে ওঠে, সেটাই এবারের বইমেলা হয়তো তারই প্রমাণ। এবং বাংলা একাডেমির হীরক জয়ন্তী উপলক্ষে মেলাটির পরিসর
এবং আয়োজন জৌলুস সব কিছুই আরও বাড়ানো হবে বলে আপনারা বলেছেন, এবং 3 ফেব্রুয়ারি থেকে একটা আন্তর্জাতিক কবিতা উৎসবও শুরু হচ্ছে এর সাথে সাথে। এই সার্বিক আয়োজন নিয়ে যদি আপনি আমাদের কিছু বলেন প্রথমে। হীরক জয়ন্তী আমাদের লক্ষ্য এবার, কারণ বাংলা একাডেমির 60 বছর পূর্ণ হলো। 1955 সনে বাংলা একাডেমি হয়েছে, এই গেল বছরে আমরা হীরক জয়ন্তী উদযাপন করেছি। সেইটা মনে রেখেই খুব বৃহৎ আকারে মেলার আয়োজন করা হয়েছে। গত বছরে আমাদের মেলার পরিসর ছিল 2.5 লক্ষ বা তার সাথে কিছু বর্গফুট বেশি, এইবার সেটি বেড়ে হয়েছে 4,78,000 বর্গফুট। এটি একটি বিশাল আয়তন, এবং মেলাটিকে আমরা যেরকম বড় করতে চেয়েছি, কারণ এটি আমাদের প্রাণের মেলা, বাঙালির সাংস্কৃতিক জাগরণের মেলা, অসাম্প্রদায়িক চেতনার মেলা, এমনকি ধীরে ধীরে এই মেলার মধ্য দিয়ে এক ধরনের সাংস্কৃতিক বিপ্লবের যে উপাদান সমূহ তারও একটি সংহত রূপ আমরা দেখতে পাচ্ছি। তো সেই দিকে লক্ষ্য রেখে মেলার আমরা আয়োজন করেছি, এবং মেলায় মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্রে যে আঘাতগুলো আসছে সেই সম্পর্কে আমরা সচেতন, এবং আমরা বিশেষভাবে এইবার সচেতন আছি যে আমাদের 2 জন লেখক এই মেলা থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে, মেলা শেষ করে বেরিয়ে যাওয়ার মুহূর্তে হুমায়ুন আজাদ এবং অভিজিৎ রায় নিহত হয়েছেন। এদিকে লক্ষ্য রেখে বারবার আমরা বলছি যে এইবারের বইমেলায় আমাদের প্রধান সমস্যা এবং চ্যালেঞ্জ হলো নিরাপত্তা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গত বছরের জুন মাস থেকেই আমরা নানা রকম সভা সমিতি করেছি, এই বছরেও অনেক সভা সমিতি করা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে সমস্ত নিরাপত্তা সংস্থা এবার নিশ্চিত্র একটি মেলা জাতিকে উপহার দেওয়ার ব্যাপারে তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবেন, এবং এই বছরে অতিরিক্ত এই ক্ষেত্রে যা করা হয়েছে সেটি 4টি পর্যবেক্ষণ টাওয়ার থাকবে, উপর থেকে আলো প্রক্ষেপণের ব্যবস্থা অর্থাৎ সার্চ লাইট থাকবে, এবং সেই যে পর্যবেক্ষণ টাওয়ার সেখান থেকে অস্ত্রধারী সৈনিকরা বা পুলিশ দাঁড়িয়ে থাকবে যাতে কোনো রকম দুর্ঘটনা হলে সে ব্যবস্থা করা যায়। গত বছর আমাদের যে সিসি ক্যামেরা ছিল এবার তার দ্বিগুণ করা হয়েছে। সব দিক দিয়ে আমরা চেষ্টা করেছি মেলাটাকে যাতে নিরাপত্তার দিক থেকে একেবারেই নিখুঁত করা যায়, সেটা করা হয়েছে। আর দ্বিতীয় কথা হলো যে টিএসসি থেকে আমাদের যে দোয়েল চত্বর, আমাদের যে শিল্প একাডেমির পাশে দোয়েল চত্বর, সেই দোয়েল চত্বরটায় দুই দিকেই থাকবে র্যাবের ক্যাম্প, কারণ শিশু একাডেমির দিকে কোনো দুর্ঘটনা না ঘটলেও টিএসসির উল্টো দিকে কিন্তু ঘটনা ঘটেছে, সেই জন্য আমরা ওইখানে র্যাবের ক্যাম্প রাখার ব্যবস্থা করেছি। এই বছরে বাংলা একাডেমি সহযোগী উদ্যানের সঙ্গে মেলাটাকে আরও সংলগ্ন করেছে। আগে সহাদি উদ্যানে ঢুকে অনেকটা হেঁটে যেত, তারপর মেলা ঢুকতে হতো, এবার গেট ভেঙে 50 ফুট একটা প্রবেশপথ করে তারপরে মেলাটাকে বিন্যস্ত করা হয়েছে। মনে হবে মেলাটা একই সঙ্গে আছে, এবং টিএসসি থেকে আমাদের দোয়েল চত্বর পর্যন্ত এইখানে গাড়ি ঘোড়া চলতে দেওয়া হবে না, ফুচকার দোকান বা খুচরো কোনো দোকান বসতে দেওয়া হবে না, এটাও আমাদের নিরাপত্তা সংস্থাসমূহ আশ্বস্ত করেছে। তার ফলে আমরা মনে করি অনেকটা স্বস্তির সঙ্গে মেলায় প্রবেশ এবং মেলা থেকে বেরিয়ে যাওয়া সম্ভব হবে যারা বই কিনতে আসবেন বা দর্শক হিসাবে আসবেন। তো একটি সুন্দর মেলা জাতিকে উপহার দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি, এবং মেলার স্পন্সর নিয়ে আজকে দেখলাম কেউ কেউ আপত্তি করেছেন যে এটা কেন IFIC ব্যাংকে দেওয়া হলো, তো বাংলাদেশি একটি ব্যাংক, এটি দিতে কোথায় অসুবিধা এটা আমরা বুঝতে পারি না। আর মেলা করতে যে প্রায় 2 কোটি 2.5 কোটি টাকার মতো খরচ হয়, এই টাকা পুরোটা সরকার কেনই বা দেবে, আর আমাদেরই বা কেনই এতটা খরচ করতে হবে যারা সংস্কৃতির ক্ষেত্রে কিছুটা অবদান রাখতে চায়, বেসরকারি সংস্থাসমূহ বা বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংক, সেই জায়গাতে নেওয়ার ব্যাপারে তো আমরা কোনো আপত্তি দেখি না। আমরা কোনো বিদেশি ব্যাংক থেকেও নেইনি, কোনো বিদেশি সংস্থা থেকেও নেইনি, তো যাই কোনো বিতর্কিত ব্যাংক থেকেও নেননি, হ্যাঁ কোনো বিতর্কিত ব্যাংক থেকেও নেননি, কোনো বিতর্কিত ব্যাংক কোনো IFIC ব্যাংক থেকে নেওয়া হয়েছে। তো সব দিক থেকে আমরা মনে করি যে আমরা এটি সঠিক পথে এগোচ্ছি। এখন আমরা পাঠক, লেখক, প্রকাশক এবং সাধারণ যারা শ্রোতা দর্শক আসবেন তাদের সকলের সহযোগিতা চাই, এবং তাদের সহযোগিতা নিয়েই মেলাটাকে একটি সর্বাঙ্গীন
এবং সর্ববৃহৎ জাতীয় মেলা হিসেবে এই বছর আমরা শেষ করতে চাই। ধন্যবাদ জওয়ান ভাই, আবার আসবো আপনার কাছে। একজন দর্শক আমাদের সাথে টেলিফোনে আছেন, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি বলছিলাম কিন্তু আজকাল পাঠকরা সেইভাবে পাঠাগারে আসেন না, সেক্ষেত্রে মহাপরিচালক মহোদয়ের কাছে আমার বিনতি ভাবে প্রশ্ন যে মহিমেলা ঢাকা কেন্দ্রিক হোক তাতে আমার আপত্তি কিছু নাই, কিন্তু বাংলা একাডেমি যদি জেলা পর্যায়ে অথবা উপজেলা পর্যায়ে এই ধরনের একটি অনুষ্ঠানের বইমেলার আয়োজন করতেন, উদ্যোগ নিতেন, তাহলে তৃণমূল পর্যায়ে স্কুল কলেজের শিক্ষার্থী সহ নতুন প্রজন্মরা বই যেমন পড়তেন তেমনি বইও কিনতেন এবং বই কেনার প্রতি আগ্রহ সৃষ্টি হতেন, সেক্ষেত্রে মহাপরিচালক এই বিষয়টিকে কিভাবে দেখতেন, কি বলবেন আজকে আমাদের দর্শকদের জন্য? ধন্যবাদ, ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা কিন্তু বারবার আমরা পাই, এই ধরনের প্রশ্ন। আমি কি এই প্রশ্নের উত্তর এখন দেব? জি, একটু যদি দেন। এবং আমি নিজে আমাদের যে দর্শক যে প্রশ্নটি তুললেন তার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি মনে করি যে বাংলা একাডেমি ঢাকায় প্রতিষ্ঠিত হলেও এই একাডেমির সুবিধা সুযোগ সকলেই যেন পান, সেজন্য প্রত্যন্ত অঞ্চলে বাংলা একাডেমির কাজকর্মকে বিন্যস্ত করা দরকার, এবং সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে চৌডাঙ্গায় বইমেলা করেছি, চট্টগ্রামে বইমেলা করেছি, মানিকগঞ্জে বইমেলা করেছি, তারপরে নাটোরে বইমেলা করেছি, অনেক জায়গায় বইমেলা আমরা করছি, এবং নিয়মিতভাবে বরিশালে বইমেলা করেছি, আমরা নিয়মিতভাবে এইসব জায়গায় বইমেলার আয়োজন করছি, এবং আমরা আশা করছি গোটা দেশেই বিভিন্ন সময় পর্যায়ক্রমে বাংলা একাডেমির যে বিশাল প্রকাশনা সেটি সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেব। এবং আমরা তো বই তো সবচেয়ে কম মূল্যে দেই, আমরা 30% 35% কখনো কখনো 30% রেয়াতে আমাদের বই বিক্রি করি, আমরা আশা করি, এবং বইয়ের দামও কম রাখা হয় বাংলা একাডেমি। আমরা আশা করছি দেশের সকল মানুষের দোরগোড়ায় বাংলা একাডেমিতে নিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাব। এবং এটি আসলে বাংলা একাডেমি যদি একা নাও পারে, জেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি আছে, জাতীয় গ্রন্থ কেন্দ্র বা স্থানীয় প্রশাসনের সাথে সম্মিলিতভাবে এই আয়োজনগুলো আমার মনে হয়। একটা জিনিস মনে হচ্ছে যে বাংলা একাডেমির সঙ্গে আমাদের যারা প্রকাশক আছেন তারা যদি অন্তত 15-20 জন 15-20টা স্টল করেন তাহলেও তো একটা বড় পরিসর তৈরি হয় এবং নানা ধরনের বই পাবে, শুধু বাংলা একাডেমির বই না, তো সেই জায়গাটাও আমাদের ওইভাবেই করা দরকার এবং ওইভাবেই হবে বলে আমার বিশ্বাস। ঠাকুরগাঁয়ে আমরা বইমেলা করেছি, সেটা বিশাল আয়োজন হয়েছে, এবং সেখানে এইসব মেলা করার মাধ্যমে আমরা কিন্তু অন্য একটা জিনিসও পেয়ে যাচ্ছি যে ওই সব জায়গায় অনেক বুদ্ধিজীবী আছেন ঢাকা শহরে যারা পরিচিত নন, তাদের বুদ্ধিবৃত্তির মান লক্ষ্য করে তাদের আমরা 21-এর মেলায় বা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ করি বক্তৃতা করার জন্য, এটি আমাদের জন্য একটা খুব আনন্দময় সংবাদ। প্রকাশকদের পক্ষ থেকে আপনি কি বলবেন এই ব্যাপারে? সম্মানিত প্রশ্নকর্তা আসলে খুবই ভালো বলেছেন, আমি এই প্রসঙ্গে একটা খবর আপনাকে দিচ্ছি। এবছর অমর একুশের গ্রন্থমেলা নামে পাবনা একটি বইমেলা হচ্ছে, সম্ভবত বাংলা একাডেমি থেকেও বই নিয়েছে আমাদের বিভিন্ন প্রকাশকদের থেকে। আসলে লোকেল যারা বইয়ের বিক্রেতা, লোকেল যারা আগে এই যে 1973-এর আমি তখন ক্লাস সিক্সে পড়ি, বঙ্গবন্ধু তখন একটা ঘোষণা দিয়েছিলেন প্রত্যেক স্কুলে 21 ফেব্রুয়ারি মানে উদযাপন করার জন্য এবং শহীদ মিনার করার জন্য। আমি ওটার সাথে আমার একদম গ্রামের একটা স্কুলের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে বইয়ের প্রতি আমি আসলে সম্পৃক্ত হই ওটার মাধ্যমে। আসলে এই জিনিসগুলো যে খুবই দরকার সেটা ঠিক, কিন্তু এটা স্থানীয় উদ্যোগ দরকার। একইভাবে স্যার শামসুজ্জামান স্যার যেটা বললেন বাংলা একাডেমিও ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা করছে, তখন আসলে সংযোগ আমরা সংযোগ বাড়াতে হবে আসলে আমাদের, না হয় আসলে এইসব উদ্যোগ সফল হবে না, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপা, এবার আপনার কাছে আবার আসবো। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমেরিকা থেকে ফোন করেছি, আমি একজন প্রবাসী, আমি অ্যাডভোকেট স্বামী মারার ডোরা। আমার একটা প্রশ্ন ছিল, আমি একটু আগে আপা খুব সুন্দর একটা কথা বলেছেন, বই হচ্ছে সৃষ্টিশীলতা সর্বোচ্চ জায়গা, আমি যদি খুব ভুল না করি নাকি এটা শুনলাম, তো এই সুন্দর অনুভূতিটা আমরা সমাজে পরিবারে দেশে কিভাবে ছড়িয়ে দিতে পারি?
ধন্যবাদ ধন্যবাদ আপা একটু বলেন। এইটা আমার যেটা মনে হয় পরিবারের একটা বড় দায়িত্ব বাচ্চাদেরকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা, তাদের টেবিলে বই দেয়া, তাদের বিছানায় বই দেয়া, যে ঘুমানোর আগে তুমি একটা পৃষ্ঠা পড়ো দুটো পৃষ্ঠা পড়ো, এভাবে যদি একটু তৈরি করা যায়। এবং পরবর্তী স্টেজ স্কুল, স্কুল যদি ওদের পড়ালেখার বাইরে একটি ক্লাসে একটি বই পড়ার উদ্যোগ নেয় যে এই বইটি খুব ভালো, এই বইটি আজকে তোমাদের এটা পড়ানো হবে, তোমরাও অংশ নেবে, তোমরাও বলবে, এইভাবে ওদের চিন্তা, ওদের মেধা সব কিছুই এই সৃজনশীলতার জায়গায় জড়ো হবে এবং বই না পড়িয়ে বাচ্চাদের এই জায়গাটা তৈরি করা যাবে না। এবং আমাদের গভীর প্রত্যাশা অভিভাবকদের কাছে সবচেয়ে বেশি যে তারা তাদের শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ করবেন, আর এই আগ্রহী করার ফলে তারা হয়তো প্রযুক্তির ওই জায়গাটা থেকে খানিকটুকু সরে আসবে, সারাক্ষণ ইন্টারনেট না ঘেটে বইয়ের প্রতি আগ্রহী হবে, এবং বইয়ের প্রতি আগ্রহী হলে তার চেতনার জায়গাটা খুলে যাবে, তার মানবিক বোধের জায়গাটা খুলে যাবে, চিন্তা, মানুষকে ভালোবাসা এবং সমাজের প্রতি তার যে কিছু দায়িত্ব আছে সেই সব বোধ ছোটোবেলা থেকেই গড়ে উঠবে। যেটা জাকির বললেন যে ক্লাস সিক্সে পড়ার সময় তিনি বইমেলা দেখে বইয়ের প্রতি আগ্রহী হয়েছেন। সুতরাং এইভাবে আমরা যদি অভিভাবকরা তৈরি করেন আমরা একটু বড় পরিসরে চলে যেতে পারবো। আপা একটি ব্যাপার আমি প্রাসঙ্গিকভাবে বলি, যে ইবুক যেগুলো হয়েছে আজকাল, মানে অনেকেই কম্পিউটারে ল্যাপটপে বা তাদের বিভিন্ন প্রযুক্তির সাহায্যে বই পড়ছেন, সেইটাকে আপনি পাঠযোগ্য বইয়ের চাইতে কীভাবে দেখেন? মানে এইটাকে আমি একটু ইতিবাচকভাবেই দেখি, কারণ আমার একটু অভিজ্ঞতা আছে। কলকাতা থেকে আমার তিনটা বই ইবুক হিসাবে প্রকাশিত হয়েছে, তারাই আমাকে জানিয়েছে যে দুটো বই বিক্রি হয়েছে রাশিয়ায়, এবং আমার হাঙ্গর নদী গ্রেনেড ভেনিজুয়েলা থেকে তিনজন বাঙালি পাঠক চেয়েছেন। এখন এগুলো আমার প্রিন্ট বই থেকেই তারা ওখানে নিয়ে গেছে, আর যদি আমি প্রিন্ট বই নিয়ে আমার কিন্তু ভেনিজুয়েলা যাওয়ার হয়ে উঠবে না, সম্ভবই না এক প্রান্ত থেকে। তো সেই অর্থে যদি যারা ভালো পাঠক যারা পড়তেই চান, এবং হাঙ্গর নদী গ্রেনেড তিনি কেন পড়তে চাচ্ছেন, নিশ্চয়ই উপন্যাসটা সম্পর্কে তার তিনি হয়তো কিছু জানেন বা তার একটু ধারণা আছে, বা সেই জন্য তিনি ওই প্রকাশককে বলছেন যিনি এই বুক করছেন যে আপনি এই বইটা আমাদেরকে পাঠান, কিন্তু সেই প্রকাশক তখনও সেটা করেনি। আর মস্কোতে যেই বইটা বিক্রি হয়েছে সেই বইটা হলো ভালোবাসা প্রীতিলতা। আমি প্রীতিলতা ওয়াদ্দাদারকে নিয়ে যে উপন্যাসটি করেছি সেটা একজন মস্কোতে বাস করা বাঙালি তার নিজের ঐতিহ্য থেকে প্রীতিলতাকে স্মরণ করার জন্য এই বইটি পড়ছে এটা আমি মনে করছি। এবং এই মনে করার এই দিক থেকে আমি মনে করি ইবুক আমাদের সর্বত্র ছড়িয়ে যাক, আমরা যেন ইবুকের মাধ্যমে আমাদের বিশ্বের যে যেখানে এই বাঙালি পাঠক আছে তাদের কাছে পৌঁছাতে পারি। জি আপনি কি বলবেন প্রকাশক হিসেবে? প্রকাশক হিসেবে আমি আপার মতো আসলে পজিটিভলি দেখবো। আসলে পাঠ এখানে হচ্ছে পাঠ, মিডিয়া তো যে কোনো কিছু হতে পারে, সেটা সে যেইভাবে করুক, এখন নতুন প্রজন্ম বা এখন যেমন আমি প্রথমে আসলে আইফোন বা ব্যবহার অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারতাম না, এখন দেখি যে আমি খুব দ্রুত লিখতে পারি। এখন হয়তো আমরা এটার জন্য অনেক ধরনের বক্তব্য আসতে পারে, কিন্তু আমি যদি বিশুদ্ধভাবে পড়ার সুযোগটা পাই বা পাঠকের কাছে এই বইটি, এই যে আপা যেটা বললেন, ইবুকের মাধ্যমে যত দ্রুত আমি ছড়িয়ে দিতে পারবো একটা বাংলাকে বা ইংরেজিতেও যদি আমরা করি, সেটা কিন্তু একটা প্রিন্টেড বই ছড়িয়ে দেওয়া কঠিন। প্রিন্টেড বইয়ের মূল্য আসলে চলে যাচ্ছে না, প্রিন্টেড বইয়ের বিষয়টা যেমন থাকছে ঠিক একইভাবে ইবুকটা আমার পাশাপাশি চলছে। আসলে যেমন ইলেকট্রনিক মিডিয়া, একসময় প্রিন্ট মিডিয়ার উপর আমরা নির্ভরশীল ছিলাম, এখন ইলেকট্রনিক মিডিয়াও কিন্তু একটা আমাদের একদম অঙ্গাঙ্গীভাবে আমরা মিশে গেছি। এটাই হচ্ছে আমি সবসময় ব্যক্তিগতভাবে এবং আমরা প্রকাশকরাও আস্তে আস্তে ইবুকের সাথে যুক্ত হচ্ছি, চুক্তি করছি। এখন নতুন করে প্রকাশকের লেখকের সাথে চুক্তি করার সময় আমরা বলে দিচ্ছি এটা ইবুক করার ক্ষেত্রেও আপনি হয়তো ইবুকের অনেকগুলো জিনিস এখনও আমরা ঠিক করতে ফিক্সড হয়তো করতে পারিনি, কত আমরা রয়্যালটি দিতে পারি প্রিন্টেড বইতে কত, এই এগুলি বাজারটা এখনও আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা ওয়েলকাম করছি। ধন্যবাদ। জামান ভাই কি কিছু বলবেন এই ব্যাপারে? ইবুকের ব্যাপারে আমরা মানে সময়ের দাবি, এটা এতো অস্বীকার করা যাবে না। আমরা এই বছরেই ব্রেল সিস্টেমের একটি বই প্রকাশ করছি, একটি অডিও বই প্রকাশ করছি, এবং একটি ইবুক যেন বাংলা একাডেমিতে বের করা যায় সেই চেষ্টা একই সঙ্গে করছি। এটা অবশ্যই করতেই হবে, উপায় নেই এখন। আচ্ছা আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার, যে আপনারা যেটা বলছেন যে মেলার পরিধি তো বাড়ছে, নিরাপত্তার ব্যাপারটি আপনি বললেন, কিন্তু আপনি বলেছেন যে মেলার জৌলুসও বাড়ছে, এর যে জাঁকজমক আরও জাঁকজমকপূর্ণ, জাঁকজমকটা কীভাবে হচ্ছে যদি বলেন, আর বিশেষ করে যে কবিতা উৎসব
মেলাটি আপনার আয়োজন করছেন সেটি নিয়ে যদি একটু জায়গাটা মতো হচ্ছে যে মেলাটায় লোকে যে আসবে বই মেলা তো একটি নান্দনিক ব্যাপার বটে মানে সুন্দর একটি পরিবেশে সুন্দর একটা ছবি দেখে বইয়ের একটা সুন্দর প্রচ্ছদ দেখে এবং বই মেলার পরিপাটি একটা দৃশ্য দেখে একজন মানুষ আকৃষ্ট হয় এবং বই কেনার ব্যাপারে তাদের আগ্রহী হয় তো বই মেলাটা একটু হেলায় ফেলায় করলাম এখানে ময়লা এখানে ধুলো এখানে জঞ্জাল লেগে আছে এখানে কালো ছাপ পড়ে আছে এরকম অবস্থা না হয়ে একটা পরিপাটি সুন্দর বই মেলা যাতে করা যায় যেটা ইউরোপে হয় বা ইংল্যান্ডে হয় বা ফ্রাঙ্কফুর্টে হয় সেরকম একটি বই মেলা করার আমরা চেষ্টা করছি আর কবিতা উৎসব যেটি সেটি 3 তারিখে হবে সেই 3 তারিখের কবিতা উৎসবটি তে অংশগ্রহণ করবেন ইংল্যান্ডের একজন কবি জো উইন্টার যিনি জীবন্ত দাসের কবিতা এবং রবীন্দ্রনাথের কবিতা অনুবাদ করেছেন একজন কবি স্লোভাকিয়া থেকে এসছেন তিনি কবিতা পড়বেন একজন এসছেন মরক্কো থেকে তিনি কবিতা পড়বেন একজন সুইডেন থেকে এসছেন তিনি কবিতা পড়বেন 3 থেকে 3 জন কবিতা পড়তে এসছেন মালয়েশিয়া থেকে এসছেন ভারত থেকে এসছেন সব মিলে একটি জমজমাট কবিতা উৎসব 3রা ফেব্রুয়ারি বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিষয়ক মিলনায়তনে হবে এবং এটির সঞ্চালক হিসাবে থাকবেন কবি আসাদ চৌধুরী এবং ইংরেজি ভাষার বিখ্যাত অনুবাদক লেখক আমাদের ফখরুল আলম আচ্ছা আচ্ছা আপনার কাছে আবার আসি মানে আপনার লেখক হিসেবে মানে আপনার কি কি বই এবার বেরোচ্ছে আমি এই জাকির যেটা করেছে কবিতার নিকারাগুয়ার কবিতা এবং অন্যান্য অনেক দেশের মিলিয়ে একটি সংকলন আমার নিজের বইয়ের বাইরে আমি এই বইটির কথা একটু বলতে চাই আমাদের একজন প্রখ্যাত লেখক আছেন ভারতে তিনি পাঞ্জাবি ভাষার লেখক তার নাম অজিত কৌর তিনি 27 বছর ধরে এই সার্ক কান্ট্রির লেখকদের নিয়ে নানা ধরনের কনফারেন্সের আয়োজন করেন তার বিভিন্ন ধরনের বই প্রকাশ করেন তো আমরা এটা দেখে খুব অভিভূত হয়েছি যে একজন একক প্রচেষ্টায় বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে কাজটি করছেন তো আমি গত বছর থেকেই কাজটি করছি তার একটি গল্প সংকলন করার চিন্তা করছি পাঞ্জাবি ভাষা থেকে সেটা অনুবাদ হয়েছে ইংরেজিতে খুশবন্ত সিং সহ অনেকে অনুবাদ করেছেন আর আমরা সেই 15টি গল্প নিয়েছি এবং সেই গল্পটি বাংলা করে আমরা অনুবাদ বইটি ছাপছি মওলা ব্রাদার্স বইটি ছাপছে এবং আমি মনে করি যে অজিত কৌরকে বাংলা ভাষী পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বইটি একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ তার বইয়ে এমন অজস্র জিনিস আছে আমি সবসময় 15টা গল্প আমি পড়েছি প্রুফ দেখেছি নানাভাবে এত পড়েছি যে আমি খুব মুগ্ধ হয়েছি যে তার বিশ্লেষণ তার প্রকাশভঙ্গি তার আঙ্গিক তার প্রকাশের মাধ্যম সব কিছু মিলিয়ে তিনি একজন শক্তিমান লেখক এই লেখককে যদি আমাদের পাঠকরা পড়েন তাহলে তারা আরেকটি ভাষার একজন লেখককে বড় করে দেখতে পারবেন যেভাবে এই বইটি নিকারাগুয়ার কবিতা যদি কেউ পড়েন তো এই দায়িত্বগুলো আমি এবার দেখছি এই বইটা জাকির যেহেতু এনেছে এবং জাকিরের আরও একটা বড় কাজ আছে যেটা বাংলা ভাষা থেকে জাকির ইংরেজিতেও অনুবাদ প্রকাশ করে তো এই সব মিলিয়ে আমার নিজের বই বলতে ওইটা বলবো না এটা 15 জন লেখক অনুবাদ করেছেন একজন প্রকাশক ছাপছেন আমি এবং রুবানা হক দুজনে মিলে এটা সম্পাদনার দায়িত্ব পালন করছি এ তো বেরিয়ে যাবে 2-4 দিনের ভেতরে তো এইটা উল্লেখযোগ্য কাজ এর বাইরে আমার একটি উপন্যাস বের হবে সেটার কথা থাক বলি নাই আমি 2টো বাচ্চাদের বই করেছি একটি হলো নদীর পাড়ের মেয়েটি নামে একটি নদীর সঙ্গে বাবাটা জেলে হারিয়ে গেল এবং নদীর সঙ্গে কি আত্মিক যোগ হচ্ছে একটি শিশুর আর আরেকটি গল্প পিঁপড়ার সঙ্গে কিভাবে ছেলেটি একটি সংযোগ তৈরি করছে পিঁপড়ার বাসা খুঁজে পিঁপড়ার ডিম দেখে এইভাবে গল্পটি খুব ছোট আকারে এগুলো বের করছে ধন্যবাদ আপা আরেকজন দর্শক আছে আমাদের সাথে আমরা ফোনটা নেই প্রিয় দর্শক আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি নাটোর থেকে বলছি সুকোমল ফজদার বলুন আমি বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজে বাংলার লেকচারার আমার মহাপরিচালক স্যারের কাছে আমার প্রশ্ন নিরাপত্তা বিষয়ে স্যার বললেন যে ক্যামেরা এবার দ্বিগুণ করা হয়েছে আবার জায়গাও গত বছরে দ্বিগুণ হয়েছে তাহলে নিরাপত্তাটা কতটুকু বৃদ্ধি পেলো বা অন্য অন্য নিরাপত্তা বিষয়ে আমি একটু স্যারের কাছে জানতে চাই মহাপরিচালক স্যারের কাছে নিরাপত্তার কথাটা তো আমরা বলেছি যে অনেকগুলো মিটিং আমাদের হয়েছে পুলিশ র্যাব আনসার থেকে শুরু করে সমস্ত নিরাপত্তা সংস্থা উনি যেটা প্রশ্ন করেছেন যেমন হয় যে
যেহেতু মেলার আয়তন প্রায় তিন গুণ বেড়েছে, সিসিটিভির আকার হয়তো মানে সংখ্যা নিরাপত্তার ব্যবস্থাও সেরকম তিন গুণের চাইতে বেশি বেড়েছে। যেমন গত বছর 100 সামান্য কম ছিল সিসিটিভি, এবার 200 বেশি হয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের পর্যবেক্ষণ টাওয়ারের কথা বললাম, সেটা করা হয়েছে, এটা করা হয়েছে, র্যাবের যে ক্যাম্প করা হবে তার কথা বলা হয়েছে। আমরা চেষ্টা করছি যে সর্বাত্মক চেষ্টায় একটি সুন্দর মেলা, নিরাপত্তা দিক থেকে একেবারে নিখুঁত একটি মেলা জাতিকে উপহার দেওয়ার জন্য। আরেকটি বিষয় যেমন আপনার কাছে জানতে চাই, সেটা হলো একটা প্রশ্ন আসে প্রায় যে এই মেলাটি কি আন্তর্জাতিক বই মেলা করার জন্য, অর্থাৎ বাইরের প্রকাশকরাও যেন বই নিয়ে এই মেলায় উপস্থিত থাকতে পারে, এটা মাঝে মাঝে আমরা শুনি। এইখানে আন্তর্জাতিক মেলার সম্পর্কে যে প্রফেশনাল যে বিবৃতি, তাতে বলা হয় যে আমাদের এই মতো মেলা যতই বড় হোক বা বাইরের প্রকাশক যতই উপস্থিত থাকুক, সেটা আন্তর্জাতিক মেলা হবে না। আন্তর্জাতিক মেলা কোনটা হবে, সেটা হবে যেখানে মূলত বইয়ের বইয়ের যে প্রকাশক বা এজেন্ট তাদের সঙ্গে চুক্তি হয়, বই প্রকাশনার চুক্তি হয়, অনুবাদের চুক্তি হয়। যেমন ফ্রাঙ্কফুর্ট বই মেলা বা লন্ডন বই মেলা বা প্যারিস বই মেলা, এবং এখন সাম্প্রতিককালে দিল্লি বইমেলাতেও এই কাজটা শুরু হয়েছে। এইগুলোকে আন্তর্জাতিক মেলা বলা হচ্ছে। আমাদের মেলাটাকে ঠিক সেই অর্থে আন্তর্জাতিক মেলা বলা যায় না, কিন্তু আমাদের মেলা হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘদিন ধরে চলে, এক মাস ব্যাপী আর কোনো মেলাই চলে না। এবং এই মেলার সঙ্গে বাঙালি জাতির যে আবেগ এবং আবেগ এবং অনুভূতি জড়িত আছে, এইরকম কোনো মেলাও আর নেই। অন্য মেলা একেবারেই নিরেট একটা মেলা মাত্র, বইয়ের চুক্তি করার মেলা, বই বিক্রির মেলা, বিপণনের মেলা। আর আমাদের মেলা হলো প্রাণের মেলা, সাংস্কৃতিক জাগরণের মেলা, এবং এর মধ্য দিয়ে ধীরে ধীরে বাংলাদেশের সাধারণ মানুষের সাংস্কৃতিক মান উন্নয়ন এবং পরবর্তীকালে একটি সাংস্কৃতিক বিপ্লবের যে বাস্তব অবস্থা সৃষ্টি, তারই একটি মেলা। অতএব এই জায়গায় একটি পার্থক্য আছে। এখন আন্তর্জাতিক যে মেলার কথা বললেন, আমাদের মেলাটা যখন শুরু হলো তখন আমাদের লেখকরাই বলেছিলেন যে এখন পর্যন্ত আমাদের প্রকাশন শিল্প অতটা উঁচুতে পৌঁছেনি যে অন্য দেশের উন্নত মানের বই বা প্রকাশনের সঙ্গে যুক্ত করা যেতে পারে। তো সেইটা একটা ব্যাপার ছিল, সেই কারণে আমরা অন্য দেশের বই প্রকাশের ব্যাপারে আগ্রহ খুব একটা দেখাই না। এছাড়াও যে ব্যাপারটি আছে, সেটি হলো যে আমাদের এখানে তো বাংলা বই ছাড়া অন্য বইয়ের বিপুল বিক্রি হবে না। তো অন্য দেশের প্রকাশকরাই জার্মান ভাষার বই বা ফরাসি ভাষার বই বা ইংরেজি ভাষার বই নিয়ে আমাদের মেলায় কেন আসবেন, কলকাতার মেলায় আসবেন? কারণ কলকাতায় অন্তত অনেক লোক আছেন যারা কিছুটা জার্মান ভাষার ব্যাপারে আগ্রহী, ফরাসি ভাষার ব্যাপারে আগ্রহী, স্প্যানিশ ভাষার ব্যাপারে আগ্রহী। আমাদের তো সেই অবস্থা এখনো সৃষ্টি হয় নাই। আর আমি একটু বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মেলাটা আমাদেরই থাকুক, আমাদেরই ঐতিহ্য এবং সাংস্কৃতিক বোধ নিয়ে মেলাটা আমাদেরই। যদি আন্তর্জাতিক বই মেলা করতে হয়, সেটা অন্যভাবে আয়োজন করতে পারে সরকার বা সবাই মিলে সম্মিলিত একটা প্রচেষ্টা এটা নিতে পারে, কিন্তু একুশের বই মেলা একুশেরই থাকবে। কারণ এখানে অনেকেই কিন্তু বই কিন্তু আন্তর্জাতিক বই মেলা কিন্তু জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে করেছিল, কিন্তু সেটা জমেনি। হ্যাঁ, সেটা আমি বলতে চাচ্ছিলাম, সম্ভব না। আরেকটা জিনিস হলো যে এই ইয়ের মধ্য থেকে আমরা যদি নিজেদের জায়গাটাকে তৈরি করি, কারণ আমাদের এখানে আমরা দেখেছি অনেকেই হয়তো আসেন কিন্তু সবাই যে বই কিনেন তা কিন্তু নয়, কিন্তু আসেন কেন একটা টান অনুভব করেন, এই টানটি তার নিজস্ব জাতিসত্তার টান, নিজের ঐতিহ্যের টান। তো এই টানের জায়গাটাকে আমরা নষ্ট হতে দিতে চাই না। অবশ্যই অবশ্যই। আমি জাকির হোসেন আপনার কাছে আসব। এই যে নিরাপত্তার কথা আমরা শুনলাম, অনেক নিরাপত্তা বাড়ানো হবে, তারপরও এই যে ঘটনা, সাম্প্রতিক ঘটনা যা ঘটেছে, সব মিলিয়ে আপনারা কতটা স্বস্তি বোধ করছেন? এবং যে মুক্ত চিন্তার মানুষদের উপর যেভাবে আঘাত আসছে, তাতে করে কি এবারের বইমেলায় সেই ধরনের মুক্ত চিন্তার লেখা, সাহসী লেখা আমরা পাবো নাকি? এখন আপনি এমন একটা প্রশ্ন আমাকে করেছেন, এটা ঠিক যে আমাদের সতীর্থ প্রকাশক এবং লেখকদের উপর হামলাটা
আমরা কোনোভাবে এটাকে গ্রহণ করিনি, একদম সেটা হুমায়ুন আজাদ থেকে শুরু করে একদম অভিজিৎ রায় পর্যন্ত। দীপনের হত্যা আমাদেরকে আসলে, আমি মনে করি দীপনকে হত্যা করা আর আমাকে হত্যা করার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, টুটুলকে আঘাত করা আর আমাকে, কিন্তু মুক্তচিন্তা বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, আপনাকে আপনার সীমা লঙ্ঘন করা তো আসলে মুক্তচিন্তা না। মুক্তচিন্তা পৃথিবীতে, পৃথিবীতে মুক্তচিন্তা বলতে যেটা ছিল সেটা তো হচ্ছে সীমা লঙ্ঘন করা ছিল বলে আমাদের জানা ছিল না। কিন্তু আমাদেরও তো আসলে দায়িত্ব আছে, কোনটা আমি প্রকাশ করব, কোনটা প্রকাশ করব না, কোনটা আমি লিখব, কোনটা আমি লিখব না। কারো ঘরে ঢুকে আমি তার ব্যক্তি, মানে একটা জিনিসে, আমি ঘরে বলতে কিন্তু আদর্শ বলে চিন্তা বলি, এক একটা আলাদা। আমি এখন লালন দর্শন যদি বলি, আমি হাসন রাজার দর্শন যদি বলি, আমি ওখানে ওইটাকে নিয়ে যদি আমি অন্য একটা কথা বলি, তাহলে তো নিজস্ব একটা স্বকীয়তাটা তো হারিয়ে যায়। সেখানে আসলে আমাদের আসলে আরও একটু শুদ্ধতার চর্চার দিকে নজর দেওয়া উচিত আমাদের। আমি এটা বলবো না যে আমরা সাহসী হব না, আমরা মুক্ত চিন্তা করব না। জ্ঞান চর্চা ছাড়া আমাদের সম্মানিত আসলে একজন লেখক আছেন, দুজনেই আমাদের স্যার, তো আসলে এগুলি নিয়ে তো আরও স্পষ্ট কথা বলে থাকেন, উনি বলেছেন। সেজন্য আমরা অবশ্যই, আমাদের ঝুঁকি আছে, ঝুঁকির মধ্যেও আমরা যদি সত্য প্রকাশের ঝুঁকি আমরা 100 বার নেব, কিন্তু আরেকজনকে আক্রান্ত করার ঝুঁকি আমি তো নিতে পারি না আসলে, না সেটা তো আমরা নেব না। কিন্তু আর নিরাপত্তা নিয়ে যে কথাটি বললেন, এই বাংলা একাডেমি এবার আসলে আমি নিজেও অভিভূত হয়েছি। আমি, আমার বাসাটা হচ্ছে এমন জায়গায়, আমি পিছন থেকে মেলায় ঢুকি, আমি দেখি যে মেলার যে আস্তে আস্তে মেলার নিরাপত্তার বলয় যেভাবে ওনারা সৃষ্টি করছেন সেটা অত্যন্ত লক্ষণীয়। এবং ওনারা এই যে টিএসসি তো একটা নিরাপত্তা বলয়, এদিকে শিশু একাডেমি, আবার নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকে ওনারা ভাববেন। এবং আমি এই প্রসঙ্গে যদি আমার মানে বলবো, মেলার যে বিশাল আয়োজন, এর মধ্যে ঢাকার অনেক বড় অঞ্চল, এখান থেকে দূর থেকে মানুষ অনেক বয়স্করা গাড়ি নিয়ে আসে। যদি সরোয়ার্দী উদ্যানের উত্তর দিকে যদি একটা পার্কিংয়ের ব্যবস্থা থাকতো, গাড়ি রেখে যদি ওনারা আবার বাংলা একাডেমির ওই ইয়ার মাধ্যমে আমাদের মন্দিরের পাশ দিয়ে এসে যদি মেলায় ঢুকতে পারতো, তাহলে নিরাপত্তা বলয়টা আরও বাড়ত ওই গাড়িগুলির নিরাপত্তা দেওয়ার জন্য। ওইদিকে গেট খুলে দেওয়ার দরকার নেই, কিন্তু উত্তর দিক থেকে যদি গাড়ি ঢুকার পার্কিংয়ের ব্যবস্থা যদি করা সম্ভব হতো, মেলাটা আরও নিরাপত্তা বলয় বাড়ত। তবে এখন যে বাড়ে নেই আমি সেটা বলছি না, মেলার যে পরিধি এত বাড়ছে, এত গাড়ি, এখন এই গাড়ি যে এখন ওরা বন্ধ করছেন, অনেক সময় ওনারা বন্ধ করতে পারেন না, আমরা দেখেছি এটা। কেন? কারণ এত গুরুত্বপূর্ণ লোক, মানে অনেক বয়স্ক লোকেরা বাংলা একাডেমিতে আসেন। উনি যেটা বললেন এর জন্য মনে হয় হুইল চেয়ার থাকে, ব্যবস্থা করেছে, আর বিদেশি লেখকরা আসছে। এবার 15টি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, বয়স্ক লোক, বিদেশি লেখকরা আসছেন। ওনারা যদি হঠাৎ করে টিএসসি থেকে বা ওখান থেকে হেঁটে হেঁটে ওনাদের আসতে হয়, ওনাদের বিশেষ ব্যবস্থা। অনেক সময় গত বছর আমি দেখেছি অনেক পুলিশ গার্ড দিয়ে গাড়ি বাংলা একাডেমিতে ঢুকাতে আমি দেখেছি। আসলে সব দিকে চেষ্টা করা হচ্ছে, কিন্তু এর মধ্যেও ঘটনা ঘটে যায়। ঘটনা কেন ঘটছে যে, আরেকটা ব্যাপার হচ্ছে যে গাড়ি পার্কিংয়ের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা থাকে না, সেই জন্য গাড়িগুলো পার্ক করতে একটা সময়। এখন স্টিকারওয়ালা গাড়ি যেগুলো, তারা বলেছে যে সেটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ওই দিক দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে, আর অন্য গাড়িগুলো ইউনিভার্সিটির মাঠে কিছুটা থাকতে পারবে, এরকম একটা ব্যবস্থার কথা নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা আমাদের বলেছেন। আমরা চেষ্টা করেছিলাম ইঞ্জিনিয়ার দিক থেকে একটি গেট করা, যাতে ওই দিক থেকে অনেকে বেরিয়ে যেতে পারেন। তাতে এরা বলেছেন, মানে নিরাপত্তার সঙ্গে যারা যুক্ত তারা বলেছেন যে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ওই দিকে একটা গেট করা সুবিধাজনক না, ঠিক হবে না। মানুষ ঢোকার গেটের কথা আমি স্যার বলিনি আর কি, মানুষ ঢোকার জন্য এবার কালী মন্দিরের গেট আগে ছিল, তার থেকে 100 গজ উত্তরে আমরা 50 ফিটের আর একটা গেট করেছি। টিএসসির দিক থেকে একটা গেট আছে এবং তিন নেতার মাজারের দিক থেকে একটি গেট আছে। বেরিয়ে যাওয়া ইত্যাদি তো অসুবিধা হবে না, এবং টয়লেটের ব্যবস্থা অতি চমৎকার আছে, 5 টাকা দিয়ে ঢুকতে হবে, পরিচ্ছন্ন ব্যবস্থা, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, এবং তারা ওইখানে একটু প্রসাধন যদি নিতে চান সেটাও নিতে পারবেন, সেই ব্যবস্থা আমরা করেছি। সেলিন আপা, আমাদের সময় প্রায় শেষ, 30 সেকেন্ডের মধ্যে আপনাকে বলতে বলবো, এই মুক্ত চিন্তার কথা যেটা উনিও বললেন, সীমারেখাটা তো আসলে এটাও তো আপেক্ষিক, তাই না? কিন্তু অভিজিৎ নিশ্চয়ই এমন কিছু লেখেননি যেটা অন্যকে আঘাত করেছে, বা দীপন নিশ্চয়ই এমন কোনো বই প্রকাশ করেননি যেটি, আমি জানি না, আপনি এই ব্যাপারে যদি এটা বলতে চাই, মুক্ত চিন্তার ব্যাপারে কোনো আপোষ নেই। যিনি সততার সঙ্গে, আদর্শের সঙ্গে নিজস্ব চিন্তাকে মানবিক চেতনার জায়গায় তুলে ধরবেন, তিনি তা করবেনই।
সেখানে তিনি কাউকে আঘাত করলেন কি করলেন না সেটা তো প্রশ্নের মধ্যে আসে না। তিনি তার সঙ্গে একমত না হতে পারেন যে আমি ওটা মানি না, তার না মানার জন্য তিনি তাকে আঘাত করবেন এবং মৃত্যুবরণ করাবেন, এটা কোনো সিদ্ধান্তই হতে পারে না এবং চিন্তাই হতে পারে না। এবং আমরা মনে করি মুক্ত চিন্তা আমাদের যদি ব্যাহত হয় তাহলে এদেশের আমাদের দর্শনের জায়গা ব্যাহত হবে, আবিষ্কারের জায়গা ব্যাহত হবে, আমাদের ছেলে মেয়েদের বড় হয়ে ওঠার বড় পরিসরের জায়গাটা ব্যাহত হবে। মুক্ত চিন্তাকে রাখতেই হবে। ধন্যবাদ। আমরা আশা করি এই বাঙালির প্রাণের মেলা, একুশের বই মেলা, এটাকে ঘিরে আমাদের যে মুক্ত চিন্তা জাগ্রত হয়েছে, আমাদের দীর্ঘদিনের যে ঐতিহ্য সেটা অক্ষুণ্ণ থাকবে। মুক্ত চিন্তার জয় হোক, এই কথা বলে আজকে শেষ করছি। আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।